আপনি যদি আপনার মোবাইলের প্যাটার্ন কিংবা পাসওয়ার্ড ভুলে যান তাহলে কি করেন? নরমালি আপনি আপনার মোবাইলটিকে একটা হার্ড রিসেট করে দেন, যেটা অনেকটা রিস্ক এবং হার্ড একটা পদ্ধতি। কিংবা আপনি আপনার মোবাইলটিকে কাছাকাছি কোনো কম্পিউটার দোকানে নিয়ে যান, আর সেখানে যাওয়ার পর 300-400 টাকা খরচ করার পর আপনার মোবাইলে সফটওয়্যার মারা হয় এবং আপনার মোবাইলটি আনলক হয়ে যায়। বাট আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটা সিম্পল টিপস কিংবা ট্রিক্স দেখাবো, যেটার মাধ্যমে আপনি যদি আপনার প্যাটার্ন কিংবা পাসওয়ার্ড ভুলে যান তাহলে কোনো অসুবিধা নেই। এই ট্রিকটার মাধ্যমে আপনি আপনার প্যাটার্ন কিংবা পাসওয়ার্ড ভুলে গেলেও আপনার মোবাইলটি আনলক করতে পারবেন এবং পুনরায় সেখানে লক সেট করতে পারবেন। আর এর জন্য আপনাকে আপনার মোবাইলটি হার্ড রিসেট করতে হবে না কিংবা কম্পিউটার দোকানে নিয়ে গিয়ে সেখানে টাকা খরচ করতে হবে না। সো এই সিম্পল ট্রিক্সটা কি জানতে চাইলে অবশ্যই আমাদের আজকের ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখতে থাকুন। সো নমস্কার বন্ধুরা, ইউটিউব হেল্পার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। সো এখন আমি আপনাদেরকে যে টিপস বা ট্রিক্সটা দেখাবো এটা আপনাকে আপনার প্যাটার্ন পাসওয়ার্ড ভোলার আগেই আপনার মোবাইলের মধ্যে করে রাখতে হবে। সো টিপসটি অ্যাপ্লাই করার জন্য প্রথমে আপনি আপনার মোবাইলের সেটিংসে আসুন। সেটিংসে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ফিঙ্গারপ্রিন্ট, ফেস এবং পাসওয়ার্ড, এখানে ক্লিক করুন। সো এখানে আসার পর আপনি দেখতে পাচ্ছেন নিচে প্রাইভেসি অ্যান্ড অ্যাপ এনক্রিপশন। সো আপনাকে প্রথমে একটা কথা মাথায় রাখতে হবে যে প্রাইভেসিতে যদি আপনার কোনো রকম প্যাটার্ন কিংবা পাসওয়ার্ড দেওয়া থাকে সেটা আপনাকে ডিজেবল করতে হবে। সো আমি জাস্ট এই লেখাটার উপর ক্লিক করলাম, এখন আমার যে প্রাইভেসিতে পাসওয়ার্ড দেওয়া আছে এটা আমি ডিজেবল করে দেবো। সো এখানে দেখতে পাচ্ছেন ডিজেবল প্রাইভেসি পাসওয়ার্ড, এখানে ক্লিক করলাম, ওকেতে ক্লিক করলাম। সো এখন আমাকে আবার প্রাইভেসি পাসওয়ার্ডটা দিতে হবে। সো এখন দেখতে পাচ্ছেন আমার প্রাইভেসি পাসওয়ার্ডটা কিন্তু ডিজেবল হয়ে গেছে। সো এখন আপনাকে যেটা করতে হবে স্ক্রিন লক, এখানে ক্লিক করুন। তারপর আপনি যদি প্যাটার্ন পাসওয়ার্ড এখন যেটা লাগাতে চান সেখানে ক্লিক করুন। সো আমি লাইক আমার মোবাইলে প্যাটার্ন লাগাবো। প্যাটার্ন ক্লিক করার পর এখন আমি জাস্ট আমার প্যাটার্নটা দিয়ে দিব। সো প্যাটার্ন দেওয়ার পর এখন আপনি দেখতে পাচ্ছেন এখানে সেট সিকিউরিটি কোশ্চেন। সো এটাই হচ্ছে মূল টিপস বা ট্রিক্স। সো এখানে আপনাকে প্রথমে বলা হচ্ছে যে আপনার প্রাইমারি স্কুল কোনটা ছিল। সো এখানে আপনি আপনার প্রাইমারি স্কুলের নাম লিখতে পারেন, কিংবা নিচে দেখতে পাচ্ছেন আপনাকে দেওয়া হয়েছে আপনার বেস্ট ফ্রেন্ড, মানে শৈশবে আপনার যে বেস্ট ফ্রেন্ড ছিল তার নাম লেখার জন্য। সো এখানে আপনি চাইলে আপনার প্রাইমারি স্কুলের নাম লিখতে পারেন, কিংবা আপনি আপনার পছন্দ মতো যে কোনো ABCD-র মধ্যে যে কোনো কিছু লিখতে পারেন, কিংবা 1234 যে কোনো পাসওয়ার্ড রাখতে পারেন। সো এখন আমি জাস্ট আমার প্রাইমারি স্কুলের জায়গায় আমি এখানে পাসওয়ার্ড দেবো। এখন আমি জাস্ট আমার প্রাইমারি স্কুলের জায়গায় একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। সো 4টা 1 দিয়ে দিলাম এবং নিচে বেস্ট ফ্রেন্ডের নামের জায়গায় আমি দিয়ে দিব 2-4। সো উপরে দেখতে পাচ্ছেন 1 দিলাম 4টা, নিচে 2-4 দিলাম। সো এরপর আমি ডান করে দেবো। সো এখন দেখুন এই সেটিংসটার কামাল। সো দেখুন আমি জাস্ট আমার মোবাইলের লক স্ক্রিনে আসলাম। এখন ধরে নিন আমি আমার মোবাইলের প্যাটার্ন ভুলে গেছি। সো আমি ধরে নিন আমি আমার প্যাটার্ন ভুলে গেছি। সো যখন আপনি অনেকবার ট্রাই করবেন তখন আপনাকে এখানে এভাবে একটা ফরগট পাসওয়ার্ডের অপশন দেওয়া হবে। সো ফরগেটে ক্লিক করুন। ফরগটে ক্লিক করার পর এখন দেখতে পাচ্ছেন আমরা যেই প্রাইমারি স্কুলটা সেট করেছিলাম কিংবা ব্যাটসম্যানের নাম সেট করেছিলাম এটা এখানে দেওয়ার জন্য বলছে। সো আমি উপরে 4টা 1 দিয়েছিলাম এবং নিচে দিয়েছিলাম 4টা 2। সো এটা দিয়ে দিলাম এবং জাস্ট ভেরিফাইতে ক্লিক করব। সো দেখতে পাচ্ছেন অথেন্টিকেশন সাকসেসফুল, মানে আমাদের প্যাটার্নটি কিন্তু আনলক হয়ে গেছে। সো এখন আপনি চাইলে আবার আপনার মোবাইলের মধ্যে প্যাটার্ন কিংবা পাসওয়ার্ড যে কোনো কিছু লাগাতে পারেন। সো আমি আপনাদেরকে দেখিয়ে দিই, এখন আমার মোবাইলের প্যাটার্ন কিংবা পাসওয়ার্ড খুলে গেছে। সো দেখতে পাচ্ছেন কোনো রকম লক নেই আমার মোবাইলে। সো সেটিংসে যাওয়ার পর ফিঙ্গারপ্রিন্ট, সো এখানে দেখতে পাচ্ছেন আবার আমাকে কিন্তু লক দেওয়ার জন্য বলছে। ওকে, সো এতক্ষণ পর্যন্ত আপনারা দেখতে পেয়েছেন কীভাবে আপনি আপনার মোবাইলের প্যাটার্ন কিংবা পাসওয়ার্ড ভুলে গেলে আপনার মোবাইলটিকে আনলক করতে পারবেন এবং সেখানে পুনরায় একটা লক সেট করতে পারবেন। খুবই সিম্পল একটা ট্রিক্স বাট অনেকটা কার্যকরী। সো বন্ধুরা, ভিডিওটির মাধ্যমে যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি একটা লাইক করে যান, কমেন্ট বক্সে কমেন্ট করে জানান এই ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে। এছাড়া আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এরকম ইন্টারেস্টিং টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও পাওয়ার জন্য। সো বন্ধুরা, আজকের মতো এতটুকুই, দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো এমন একটি ইন্টারেস্টিং টেক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন।